হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজ আমার ভাসুরের বড় মেয়ের বিয়ে, মানে আমাদের বাড়িরই তো মেয়ে, তার আজ বিয়ে। আমি পার্ট ওয়ান, পার্ট টু এরকম করে করে সমস্ত মানে পাই টু পাই তোমাদেরকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, এখন হচ্ছে পার্ট ওয়ান। আমরা পাঁচজন এও মিলে পুকুর ঘাটে চলে এসেছি জল সইতে, কারণ মাকে জল কেটে জল ভরতে হয়। ওর জন্য হলুদ শাড়ি পরে দিদি আগে আগে যাচ্ছে জল ভরতে। জি, সিঁড়ি দিয়ে নিচে নামছে দিদি, আর আমরা পিছনে পিছনে আছি। বুঝতে পারিনি তো, পিছল ছিল প্রচন্ড পিছল এই সিঁড়িটা, নিচের সিঁড়িটা। ইস, দেখো সিঁড়িটা কেমন শ্যাওলায় তেল তেল করছে, তা পড়বে না, হট করে দেখতে পাইনি অন্ধকারে। তো মা তো টেনশন থাকে, ছোটোর থেকে বড় করলাম, এখন পরের ঘরে যাবে, সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে পারবে, সবাইকে মন জুগিয়ে চলাটা একটা মনের মধ্যে তো একটা টেনশন থেকেই যায় না। আমার মেয়েটা কেমন ভালোবাসা পাবে, সবাইকে ভালোবাসতে পারবে, সেই একটা টেনশন। তারপরে যখন তখন তো নিজের মতন করে তো কাছে পাবে না, না সেও তো একটা বড় কষ্টের। যে কন্যা সন্তানের মা যারা, তারাই বুঝতে পারবে যে এটা যে কত বড় মানে বেদনার। পুরো ভিজে গেছে, মানে অর্ধেকটা পুরো ভিজা। আর এখন আমি বাড়িতে এসেছি, এসে এখন চিড়ে দই মেখে দিয়েছি, কারণ ও তো সারাদিন আর খাবে না। আমাদের নিয়ম, কাক ভরে খাবারটা সেরে নিতে হয় আর দই চিড়েই খেতে হয়। আর এরপরে পার্ট টু, যে শাখা পড়ানো হবে সেইটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো।